হ্যালো ইরফান, আসসালামু আলাইকুম। আমি তহর রশিদ এবং আজকে আমরা কথা বলবো যে বইটা নিয়ে, সেটা হচ্ছে মার্কেটিং নামা। মার্কেটিং নামা এই বইটি লিখেছে নূর আল আহার ভাইয়া এবং এটা অদম্য প্রকাশনী থেকে বের হয়েছে। বইটির লিখিত মূল্য 180 টাকা। আপনারা ইতিমধ্যে মার্কেটিং নামা নিয়ে অনেক হয়তো পজিটিভ অথবা অনেক নেগেটিভ কথা শুনেছেন, অনেক আলোচনার সমালোচনার ভিড়ে আপনাদের মনে ইতিমধ্যে এটা অনেক জায়গা করে নিয়েছে। কেউ কেউ এই বইটাকে অনেক নেগেটিভ রিভিউ দিয়েছে, কেউ কেউ ভালো বলেছে। আপনি নিজেও আসলে সন্দিহান যে এই বইটা আপনি কিনবেন কি কিনবেন না, পড়বেন কি পড়বেন না, সেই বিষয়গুলো আজকে চলুন ফুটে ওঠে। তার আগে বলে রাখি, আমি এখানে যা যা বলবো এই ভিডিওতে সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, আমার পরে যেটা মনে হয়েছে। সুতরাং কেউ দয়া করে কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা আসলে ইচ্ছাকৃতভাবে কিছু বলিনি। আর আমি যদি আমার কথা কিছু বলতে ভুলে যাই, তার মানে আমি হয়তো সেটা সত্যি ভুলে গিয়েছি, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বাদ দিইনি। তো এই হচ্ছে আমাদের মার্কেটিং নামা, লিখিত মূল্য আমি আগেও বলেছি। উৎসর্গ পেজটা হচ্ছে ওনার আব্বা আম্মাকে উৎসর্গ করেছে। আমি জানি না কেন, কিন্তু বইয়ের উৎসর্গ দেখতে অনেক বেশি ভালো লাগে আমার, সম্ভবত আপনাদেরও উৎসর্গের পেজ খুব বেশি ভালো লাগে। প্রথমেই আমরা সূচিপত্রে যেটা দেখছি যে মার্কেটিং আসলে কি, লেখক তার ভাষায় আমাদেরকে বুঝিয়েছেন মার্কেটিং কি। মার্কেট হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট এবং কাস্টমার ম্যানেজমেন্টের একটা সংমিশ্রণ। সো লেখক ফার্স্টে আমাদেরকে জানিয়েছে মার্কেটিং কি এবং কাকে বলে। এরপরে লেখক ভিন্ন ধরনের কিছু মার্কেটিং টার্মস নিয়ে আমাদের সামনে এসেছে, যেটা আমরা সাধারণত শুনি না বা সচরাচর বইগুলোতে যে বিষয়গুলো নিয়ে কথা হয় না। সো আসলে এটা খুবই বড় একটা দিক আমি বলবো লেখককে, কারণ লেখক ওই দিকগুলো নিয়ে কথা বলেছে যে দিকগুলো নিয়ে কেউ কথা বলে না। সুতরাং অবশ্যই এখানে অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু জানতে হয়েছে, এই ব্যাপারটা সত্যি খুব প্রশংসনীয়। এরপরে আছে কোয়ান্টিটেটিভ মার্কেটিং এর জগৎ। এরপর আছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর অন্যতম হাতিয়ার। ওয়ার্ড অফ মাউথ নিয়ে আসলে আমরা সবাই জানি বা অনেকেই জানি, সেটা হচ্ছে মনে করুন যে আপনি আজকে একটা ফোন কিনলেন, যেমন আমি যে ফোনটা দিয়ে এখন শুট করছি সেটা হচ্ছে রিয়েলমির একটা সিরিজের। তো আমার কাছে যদি ফোনটা ভালো লাগে আমি কি বলবো, আমি সবাইকে যে বলবো বা আমার ফ্রেন্ডদেরকে বলবো, সোশ্যাল মিডিয়াতে বলবো যে আমি রিয়েলমির এই ফোনটা ব্যবহার করছি এটা খুবই ভালো, এই যে এটা কিন্তু একটু ওয়ার্ড অফ মাউথ হয়ে গেল, আমার মুখের মাধ্যম থেকে আপনি জানতে পারেন, এই যে বইটার কথা বলছি এটাও কিন্তু এক প্রকার ওয়ার্ড অফ মাউথ। এবং ওয়ার্ড অফ মাউথ যখন ডিজিটালি এটা প্রকাশ করা হয় তখন এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যায় এবং তখন আরও মানুষের কাছে ছড়িয়ে যায়। ওয়ার্ড অফ মাউথকে অনেকে আবার ভাইরাল মার্কেটিংও বলে। তো এই ওয়ার্ড অফ মাউথ নিয়ে লেখক বলেছেন, কিন্তু একটা জিনিস আসলে খুব খারাপ লেগেছে যে পুরো বই জুড়ে আপনি অনেক জায়গায় ওয়ার্ড অফ মাউথ শুনতে পাবেন। অর্থাৎ বইয়ের আমি যদি পৃষ্ঠা সংখ্যা বলি তাহলে সম্ভবত 76, আমি যদি 75 বইটা, এটা একটা 75 পৃষ্ঠার বই, এর মধ্যে আসলে 20-কয়েকবার ওয়ার্ড অফ মাউথ ব্যাপারটা এসেছে। সো এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। এরপর আছে স্টার্ট আপ মার্কেটিং। স্টার্ট আপদের জন্য কেমন মার্কেটিং করা প্রয়োজন। কাস্টমার ফার্স্ট, আমরা জানি যে কাস্টমার সবার আগে ফার্স্ট। কাস্টমার এবং কনজিউমার মার্কেটিংয়ের ভাষা থেকে আলাদা, এটা আপনারা সবাই জানেন। তো লেখক এখানে বলেছে কাস্টমার ফার্স্ট এবং মার্কেটিং মিক্স মডেলিং, সোশ্যাল রেসপন্সিবল মার্কেটার, কোয়ান্টাম মার্কেটিং, প্রবাবিলিটি এবং মার্কেটিং, ডাটা ড্রিভেন মার্কেটিং, আরও আছে ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করার কথা এখানে বলা হয়েছে। আছে ডিজাইন থিঙ্কিং ফর মার্কেটিং, এম্প্যাথি ম্যাপ, স্ক্রাম মেথডোলজি, সেলস বনাম ব্র্যান্ডিং কোনটি বেশি গুরুত্ব, সেলস না ব্র্যান্ডিং কোনটা বেশি গুরুত্ব, আসলে দুটোই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং জিমোট অ্যান্ড ইউল সাস মডেল, ফ্যাশন মার্কেটিং অর্থাৎ ফ্যাশন ইন্ডাস্ট্রি মার্কেটিং, ব্র্যান্ডিং প্রক্রিয়া, কর্পোরেট ব্র্যান্ডিং, ব্র্যান্ড লুগির ওপর। আপনি অবশ্যই টার্মগুলো শুনে খুবই মানে চমকে উঠেছেন যে এত নতুন নতুন টার্ম, আমি নিজেও অনেক চমকে উঠেছি এবং আমারও শেখার খুবই ইচ্ছা ছিল যে আসলে এত সুন্দর নতুন নতুন টার্মগুলো আমিও শিখতে চাচ্ছিলাম। কিন্তু এই বইটা পড়ে আসলে একটা নেগেটিভ জিনিস আমার মাথায় এসেছে বা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, কোনো নতুন টার্ম জানার জন্য বা সেই সংজ্ঞাটা জানার জন্য এই বইটা খুবই ভালো, কিন্তু আপনি যদি বিস্তারিত জানতে চান, ব্যাপারটা নিয়ে অনেক গভীরভাবে জানতে চান, তাহলে এই বইটা আপনার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে একদম যারা নতুন, যারা একদম বেসিক শিখতে চায় তাদের জন্য খুব একটা ইফেক্টিভ না, কেননা অনেক জায়গাগুলোতেই বেসিকদের যারা শিখতে যাচ্ছে বা যারা মার্কেটিং নিয়ে পড়ছে না তাদের বুঝতে একটু সমস্যা হবে। আমি মার্কেটিং স্টুডেন্ট হয়েও আমার কিছু কিছু ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়েছিল,
বাট এই বইটা আমার যেটা মনে হয়েছে পড়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি বইটি যে অধ্যায়টা পড়বেন সেই অধ্যায়টা পড়ার পর আপনাকে গুগলে একটু রিসার্চ করতে হবে, নিজে থেকে একটু ঘেঁটে ঘুটে দেখতে হবে যদি আপনি ভালোভাবে জানতে চান। আর যদি আপনি মনে করেন যে না এই বইয়ের টপিক যতটুকু আছে ততটুকুই জানবেন তাহলে এনাফ, কারণ এখানে আপনি হচ্ছে বেশ কিছু সংজ্ঞা জানতে পারবেন, যে অধ্যায়গুলোর নাম বললাম সেই অধ্যায়গুলোর আপনি সংজ্ঞা জানতে পারবেন এবং কিছু ম্যাথ আছে। আমি আসলে ম্যাথে এমনিও কাঁচা এবং এখানকার ম্যাথগুলো প্রবাবিলিটি এবং মার্কেটিং প্রবাবিলিটির ম্যাথগুলো আছে, খুবই মজা লেগেছে ব্যাপারগুলো, যে লেখক চেষ্টা করেছে খুবই সায়েন্টিফিক ওয়েতে মার্কেটিং করানোর, খুবই সায়েন্টিফিক হয়েছিল, জাস্ট গডফাদার কোনো লেখা ছিল না, খুবই সায়েন্টিফিক ওয়েতে উনি পড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু কিছু জায়গায় আসলে বইটা খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমি আর একটু বিস্তারিত আলোচনা মানে এক্সপেক্ট করছিলাম, পাঠক হিসেবে আমার যেটা মনে ইচ্ছা হচ্ছিল আমি আসলে প্রত্যেকটা অধ্যায়তে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল জানতে চাচ্ছিলাম, কোম্পানির কিছু কেস স্টাডিজ জানতে চাচ্ছিলাম, কীভাবে এটা মার্কেটে ইমপ্লিমেন্ট করা যায় এটা জানতে চেয়েছিলাম, কারণ শুধু সংজ্ঞা জানার জন্য আসলে পাঠ্য বই যথেষ্ট, কিন্তু আমি শুধু এই ধরনের একটু বই পড়ছি তখন আমি আসলে পাঠক হিসেবে একটু এক্সপেক্ট করে যেন একটু উদাহরণ থাকে বেশি করে। আরেকটা জিনিস খারাপ লেগেছে যে বইয়ের মধ্যে আপনি বাংলা ইংরেজির একটা মিশ্রণ পাবেন এবং অবশ্যই মার্কেটিংয়ের যেহেতু একটা বিদেশি সাবজেক্ট মানে মার্কেটিংয়ে বাংলাদেশি বই খুবই কম, সো আমরা বিদেশের বইই প্রশ্ন মার্কেটিংয়ে করে থাকি, সো সেই ক্ষেত্রে বাংলায় টার্মগুলো কনভার্ট করা হয়তো একটু কঠিনই ছিল, কিন্তু তারপরেও লেখক যেটা করেছেন সেটা হচ্ছে ইংরেজিতে একটা বাক্য তুলে দেওয়ার পর নিচে সেটা আবার বাংলায় ট্রান্সলেট করেছেন, এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। উনি চাইলেই শুধু ইংরেজিটা বা শুধু বাংলাতে দিতে পারতো, কিন্তু ওভারঅল আমার কাছে বইটা অনেক বেশি ভালো লেগেছে, একদম বেসিক জানার জন্য বইটা বেস্ট। আপনি যদি আর কি মার্কেটিংয়ের বেসিক জানতে চান এবং নতুন নতুন টপিকগুলো থিওরিগুলো আসলে নতুন নতুন থিওরিগুলো জানতে চান তাহলে বইটা আপনার জন্য, যেমন তো আমি সূচিপত্র থেকে বেশ কিছু থিওরির কথা বলেছি সেই থিওরিগুলো এই বইতে পেয়ে যাবেন, এবং এর সাথে সাথে যদি আপনি একটু গুগলে সার্চ করেন তাহলে এই বইটা আপনার জন্য হয়ে যেতে পারে একটা বেস্ট বই। বাট আপনার যদি রিসার্চের মানে ইচ্ছা না থাকে বা অপশন না থাকে তাহলে হয়তো আপনি বইটা পড়ে একটু কষ্ট পাবেন বা আপনার মনে হবে যে বইটা আমার জন্য না। এবং আপনি যদি গল্পের মাধ্যমে বই পড়তে চান এবং গল্পবাথা বা ট্র্যাডিশনাল ওয়েতে পড়ার শোনা চিন্তা না করেন বা আসলে পাঠ্যপুস্তকের বইগুলো যেটা পাঠ্যপুস্তকগুলো যেগুলো আমরা ক্লাসে পড়ে থাকি সেগুলোতে যে ধরনের লেখা থাকে সেই টাইপের লেখা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আসলে এই বইটা আপনার জন্য না, বিকজ এখানে একদমই ট্রেডিশনাল এডুকেশন মেথডের বর্ণনা করা হয়েছে। এবং লেখক পরিচিতি থেকে আমি যেটা জানতে পেরেছি লেখক একজন রিসার্চার, সো উনি অবশ্যই অনেক রিসার্চ করে লিখেছেন এবং সেই রিসার্চের মানে আপনি যদি মানে রিসার্চ পছন্দ করেন তাহলে এখানে আপনি খুব সুন্দর একটা সেটা ফিল পাবেন। সো এই ছিল মার্কেটিং, আমার আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যারা কনফিউশনে ছিলেন যে কিনবেন কি কিনবেন না আশা করি এখন আপনাদের কনফিউশন অনেকটা দূর হয়েছে, সো আপনি ডিসাইড করতে পারেন বইটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। আমার পার্সোনালি মনে হয়েছে বইটা থেকে শেখার অনেক কিছু আছে, তবে একটু নিজেকে কষ্ট করে শিখতে হবে, একদম সব কিছু এই বইতে আপনি অ্যাভেলেবেল পাবেন না, আবার যে কিছুই নেই এই বইতে এটাও না, আছে সব কিছু মিলেই আছে, কিন্তু আপনাকে একটু রিসার্চ যদি করে নিতে পারেন তাহলে এই টপ বই টপিকগুলো আপনার জন্য আরও বেস্ট হয়ে যাবে। এই ছিল আজকের মতো রিভিউ, আই হোপ দ্যাট আপনাদের মার্কেটিং আমার বইটা ভালো লেগেছে, সেটা অবশ্যই আপনি জানাতে পারেন আমাদেরকে কমেন্টে যে আপনার বইটা আসলে আপনি দিক থেকে বইটার রিভিউ আপনি কী দিতে চান, এবং নেক্সট ভিডিওতে অন্য কোনো রিভিউ নিয়ে আসছি।